আসসালামু আলাইকুম, আমি এইচ এর হানিফ ফয়সাল, ইএসটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিসিএস প্রিলিমিনারি টেস্টের ম্যাথ সিলেবাস নিয়ে, এবং আজকে আমি এটা বলে দিব কোন টপিক থেকে কত মার্কের প্রশ্ন আসবে এবং কোন বই আমাদের পড়া জরুরি এবং কোন ক্লাসের বইয়ে আমরা এই বিষয়গুলোর ডিটেলস জানতে পারবো সবচেয়ে ভালো করে। চলুন শুরু করা যাক। তো শুরুতেই দেখুন, বিসিএস গাণিতিক যুক্তি থেকে প্রশ্ন আসবে, টোটাল 15 মার্ক। এখানে প্রথম লেখা আছে কি, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল, যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ, ক্ষতি। তো এই ক্ষেত্রে আমরা কোন বইগুলো নিতে পারি? এক্ষেত্রে আপনি বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু এগুলোর জন্য ক্লাস 8-এর বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। শতকরা, সরল, যৌগিক মুনাফা ক্লাস 8-এর বইয়ে অনেক সুন্দর করে লেখা আছে। অনুপাত, সমানুপাত, লাভ, ক্ষতি এগুলো ক্লাস 8-এর বইয়ের আলোচ্য বিষয়। ক্লাস 8-এর বই পড়লে আপনি এগুলো কভার আপ করতে পারবেন, ঠিক আছে? তারপর বিষয় হলো যে বীজগাণিতিক সূত্রাবলী, এটার জন্য আপনি ক্লাস 7 বলেন, 8 বলেন, যে কোনো বই, ক্লাস বিশেষ করে ক্লাস 8-এর বইটা দেখলে আপনার হবে, তবে ক্লাস 9-এর বইটা দেখা জরুরি। বীজগণিতের সূত্রগুলো থেকে কয়েকটা অঙ্ক আসে। তো তারপরে হলো বহুপদী উৎপাদক, সরল দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল তারপরে সরল সহসমীকরণ। তো এই ক্ষেত্রে বহুপদী উৎপাদক, সরল দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ, এইটার জন্য এখানে মার্ক আসবে 3। এটার জন্য আপনাকে যা দেখতে হবে, ক্লাস 8-এর গণিত বই দেখতে হবে, এবং বহুপদী উৎপাদক এটার জন্য আপনাকে সবচেয়ে ভালো হয় হায়ার ম্যাথ, নবম দশম শ্রেণী হায়ার ম্যাথ একটা অধ্যায় আছে দ্বিপদী সমীকরণ, এটা মনোযোগ সহকারে দেখলেই আপনি আশা করি বিষয়টা সলভ করতে পারেন, অথবা দ্বিপদী অসমতা, এটার জন্য কি এই নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথে সুন্দর একটা অধ্যায় আছে, অধ্যায়গুলো দেখলে আপনার হয়ে যাবে। তারপর হলো সূচক ও লগারিদম, এটার জন্য আপনাকে নবম দশম শ্রেণী এটা অধ্যায়ে আছে, চ্যাপ্টার 4 নামক সূচক ও লগারিদম, এটা দেখবেন। সো এখানে এর বাহিরে কিছু দেখার দরকার নাই, সব অঙ্ক দেখবেন না, শুধু দেখবেন যে অধ্যায়টা শুরুর আগে কিছু বর্ণনা আছে, এগুলো দেখলে আপনার চলবে। তারপর হলো সমান্তরাল ও গুণোত্তর অনুক্রম ধারা, তো এটার জন্য কি নবম দশম শ্রেণী বইয়ে সম্ভবত অধ্যায় 13, তো এখানে আপনি পাবেন ধারা বা 17, আমার সেটা খেয়াল নাই, তো ধারা একটা অধ্যায় আছে, আপনি ওইটা দেখলেই হবে। তো ধারার অঙ্ক কিন্তু করতে হবে না আপনাকে, জাস্ট এই অনুশীলনের আগে যে বর্ণনাগুলো আছে উদাহরণের মধ্যে এইগুলো মনোযোগ সহকারে দেখলেই আপনি পারবেন এই 3 মার্ক, এই 3 মার্ক আপনি যে কোনো মুহূর্তেই পারবেন। রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাস উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র, ঘনবস্তু, এইগুলোর জন্য আপনি ক্লাস 8-এর জ্যামিতি পাঠটা দেখবেন গণিত বইয়ের, আর আপনি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের জাস্ট নর্মাল উপপাদ্যগুলো নিতে পারেন, জাস্ট উপপাদ্য টপিকটা নেবেন, উপপাদ্য নেবেন, উপপাদ্য প্রমাণ বিষয় দেখবেন না, কারণ উপপাদ্যগুলো ডিরেক্ট চলে আসে পরীক্ষায়, সো এগুলো দেখলেই হবে, ঠিক আছে? আর পরিমিতি, সরল ক্ষেত্র, ঘনবস্তু এটার জন্য নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তারপর হলো সেট, বিন্যাস, সেট ও বিন্যাস, আচ্ছা সেট তো আপনার 9-10 বইয়ে পাবেন, বিন্যাস ও সমাবেশ, বিন্যাস ও সমাবেশ এটার জন্য আপনার একাদশ শ্রেণীর বইয়ে চলে যেতে হবে, একাদশ শ্রেণীর গণিত বইয়ে অধ্যায় আছে বিন্যাস সমাবেশ, এটা যদি আপনি মনোযোগ সহকারে 1-2 দিন দেখেন তাহলে অবশ্যই খুব ভালো পারবেন এবং আপনি আটকাবেন না। তারপর পরিসংখ্যান ও সম্ভাবতা, এটার জন্য আপনি ইন্টারমিডিয়েট বইয়ের 9-10 বইয়ের পরিসংখ্যান অধ্যায়টা দেখবেন, নবম দশম শ্রেণী পরিসংখ্যান অধ্যায়টা দেখবেন, এবং সম্ভাব্যতার জন্য অবশ্যই আপনি হায়ার ম্যাথ পার্টটা দেখবেন, হায়ার ম্যাথে একটা অধ্যায় আছে সম্ভাব্যতা, এটা দেখলেই আপনার পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। তাহলে এই যে 15, টোটাল যে 15 মার্ক, আশা করি আপনি এই সিস্টেম অনুযায়ী পড়লে অবশ্যই অবশ্যই ভালো পারবেন। আমি আবার বলছি, তাহলে আপনার জন্য কী কী গণিত বই লাগবে, ক্লাস 8-এর গণিত বইটা লাগবে, ক্লাস নবম শ্রেণীর কয়েকটা নির্দিষ্ট অধ্যায়ের জন্য একটু দেখতে হবে, নবম শ্রেণীর, নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের কয়েকটা অধ্যায় দেখতে হবে, তারপর ইন্টারমিডিয়েটের একটা অধ্যায় যেমন বিন্যাস সমাবেশ, এটা অবশ্যই একটু দেখতে হবে, ইন্টারমিডিয়েট আলোচ্য বিষয়। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আমরা আমাদের চ্যানেলে চেষ্টা করব এই প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ সুন্দর করে বর্ণনা করার জন্য। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।